শিক্ষা আনে চেতনা, শিক্ষা শক্ত করে জাতির মেরুদণ্ডকে। এতদিন পর্যন্ত পুরনো নতুন জামা কাপড় কম্বল বিলি দেখেছে রাজ্যবাসী, এবার অন্যভাবে মানবিকতার হাত বাড়িয়ে দিলেন বেশ কয়েকজন। মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বেশ কয়েক বছর ধরে পুরনো বই সংগ্রহ করে তা বিনামূল্যে বিলির চিন্তাভাবনা নিয়েছেন সংগঠনের সদস্যরা। ছাত্রছাত্রীদের মধ্যে বই পড়ার উৎসাহ বাড়াতে এবং বিভিন্ন পুরনো বই পুনর্ব্যবহারের জন্য বিনামূল্যে বই বিলির সিদ্ধান্ত। প্রসঙ্গত, বর্তমান সমাজ ও শিক্ষা ব্যবস্থা অনলাইনের উপর নির্ভরশীল। 8 থেকে 80 সকলের বই পড়ার প্রবণতা কমছে। অনলাইন নির্মাধ্যম এবং পিডিএফ এর যুগে বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার অভ্যাস সারাচ্ছে সকলে। সারাদিন মোবাইল, ইন্টারনেট, সামাজিক মাধ্যমে ডুবে যুব প্রজন্ম, তাই বিভিন্ন জায়গা থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এমনকি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার পুরনো বই সংগ্রহ করে বিনামূল্যে বিতরণ করার সিদ্ধান্ত নেয় সংগঠনটি। এর উদ্দেশ্য একটাই, যে এখন তো সবাই মোটো ফোনে আমরা বদ্ধ হয়ে আছি, সেখান থেকে যে প্রিন্ট মিডিয়া অর্থাৎ বই, বইয়ের প্রতি ভালোবাসা, তার জন্যই আমাদের এই বইগুলো নিয়ে, যাতে ওরা ভবিষ্যতে এগাতে পারে, পড়তে পারে। শুক্রবার বিকেলে মেদিনীপুর কালেক্টরেটে নিজেদের প্রয়োজনীয় বই সংগ্রহ করে নিয়ে যায় ছাত্রছাত্রীরা। নতুন এই চিন্তাভাবনাকে কর্ণিশ জানিয়েছেন তারা। এখানে সবাই খুব ভালো লাগছে। আমরা এতদিন দেখেছি যে নানা জায়গায় কম্বল বিতরণ থেকে শুরু করে বস্ত্র বিতরণ, এই প্রথম দেখলাম কোনো বই দান করা হচ্ছে। এটা খুব মানবিক দিক মনে করি খুব ভালো উদ্যোগ। আমি যে সমস্ত বইগুলো নিয়েছি অবশ্যই কাজের জন্য নিয়েছি, খুব ভালো ব্যাপার। আমরা জানি জামা কাপড় বিলি, কম্বল বিলির মতো বিভিন্ন মানবিক কর্মসূচির পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে বই পড়ার মানসিকতা বৃদ্ধি করতে পুরনো বই এনে বিনামূল্যে বিতরণের ভাবনা বলে জানিয়েছে সংগঠনের সদস্যরা। ভাবনা আমাদের ছিল, আজকে বৃহত্তর ভাবনা। তার কারণ হচ্ছে যে এই বইগুলো কোনো এক সময়, কোনো এক জায়গায় আমরা শুনেছিলাম যে এই বইগুলোকে আমরা কেজি দরে বিক্রি করে দেবো। আমার মনে হয় না শিক্ষা কোনোদিন কেজি দরে বিক্রি করা যায়। এই শিক্ষাকে আমরা যেভাবে হোক আমরা কিন্তু রাখতে পারি, সেই শিক্ষাটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। তার জন্য এই বইগুলো যাদের প্রয়োজন, আমাদের একটাই কথা আছে, যার দরকার, যারা সত্যিকারের শিক্ষা, অনেক কিছু জানতে চায়, তথ্য কিছু জেনে গেলাম সেটা শিক্ষা নয়, ইন্টারনেট ঘেঁটে তথ্য নিয়ে নিলাম সেটা শিক্ষা নয়, শিক্ষা সেটাই যেটা আমি নিজের থেকে অ্যাকোয়ার করতে পারবো, নিজে এগিয়ে নিয়ে যেতে পারবো। তার জন্য আমার মনে হয়েছে এটা যার প্রয়োজন, যার দরকার, যে ভালোবাসে পড়তে সে আসুক, নিয়ে যাক। কুইজ কেন্দ্রের চিন্তাশীল মানসিকতাকে ধন্যবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ।